পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, গন্ধটা সুন্দর বেরোয়। এই রেসিপিটা খুবই ভালো। এবার বেগুনটা আমি দিয়ে দিলাম। বেগুনটা ছাড়ানোর পরে অবশ্যই বেগুনটা ভালো করে ভিতরটা আপনারা বেছে দেখবেন, পোকা থাকে অনেক সময় বেগুনের ভিতরে। তো এটা আমি খুন্তি দিয়ে ওটাকে টুকরো টুকরো করে নিলাম। এবার ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এই রেসিপিটা রুটি পরোটা এমনকি ভাত দিয়েও ভালো লাগে, তো রুটি পরোটা দিয়ে বেশি ভালো লাগে। তো আমার মনে হয় মোটামুটি এটা অনেকেই জানে এটা, তাও আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ধনে পাতাটা অ্যাড করে দিলাম। এটা মোটামুটি হয়ে এসছে। এখন এটা আমি নামিয়ে নেব। আমি এটা বাসনে নামিয়ে নিলাম। তো দেখো আমার বেগুন ভর্তা একদম রেডি রুটি দিয়ে খাওয়ার জন্য।